Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। অল দি সাসপেন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অভিষেক। আজ আবারও আপনাদেরকে নিয়ে যাব এক ভৌতিকময় পরিবেশে। আজকের গল্পের নাম থাবা। এই গল্পের লেখক হলেন দর্শন সাহ। চলুন আর দেরি না করে আমরা চলে যাই মূল গল্পে। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় তখন 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথ বাসের মধ্যে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে 30 মিনিটের সাইকেল জার্নি করলেই 3-4 ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গাঁয়ের দেখা মিলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথ সীতাগঞ্জের সামনে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙ্গুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটাও আরো শক্ত করে কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, এ কাকু, ও কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙ্গুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি, বেচারি খিদের জ্বালায় কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে বলতেও পারি না। এ মোবাইলটাও বন্ধ হয়ে গেল, কি যে করি, কি যে ঠান্ডা ঠান্ডা। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম আর দেখলাম ও পারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে ও তুমি, তা এত রাত অব্দি কোথায় থাকো বাপু? বাইরে কি ঠান্ডা।
আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়ো পরেশ সেনের সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওটা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাইরের মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সে লাইনটাও মনে মনে আউড়ে উঠলাম। ও আ কেন করো শীত লাগে তো গানটি ধরো, এভাবে গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটুই বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসার কিসব ফোন দিয়ে এটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গিয়েছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি সেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছি, তবুও সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা চালালাম। ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবায় এঁটে বসল। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো যেন কেঁপে চলছে, আর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা ভালো করে দেখলাম। ভয়ার্ত কাঁদো কাঁদো স্বরে বললাম, কে কে তুমি? হ্যাঁ, গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? হ্যাঁ, কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাফা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল,
শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুরে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা ঘুলিয়ে উঠল। আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চললে যা আর কি। হঠাৎই আমার বাম কানের ঠিক সেই জায়গায় আর প্যাডের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবর উপস্থিত অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে, দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে, বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, কিন্তু থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুরে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা তিন মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা, এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বামহাতি রাস্তাটাই নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমেই পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কতই না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে ভূতদের তাণ্ডব চলে। তারা প্রতীককে ভুল পথে চালিত করে, আর তাদের থলির ভেতর থাকা খাবার দাবার ফল মূল সবই আত্মসাৎ করে ফেলে। সকল রটনাগুলোকে এতটুকুই পাত্তা দেইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিশেই এক উন্নত সাগরের ঢেউয়ের বরফের মতো পড়ে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথ আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এই পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে। বড় বড় বট অশ্বত শেওড়া গাছের চূড়োগুলিতে কি বীভৎস গা ছুমছুমসে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরীরা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না, তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথে বাড়ির অবধি যাবে নাকি কে জানে? এই সকল ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলাকে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধহয়। পরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হল, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করল, আর ঘাসকে যেন সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম।
মুখ হাত পা টা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারের তাপমাত্রা ধরা পড়ল 105°F। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দু মাত্রও নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক, কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গিয়েছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমি তৎক্ষণাৎ ব্রাশটা সেরে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতোই সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। আজকের মতো গল্প এখানেই সমাপ্ত হলো। আপনারা অনলি সাসপেন্সে শুনলেন দর্শন সাহ এর লেখা থাবা। গল্পের বিভিন্ন চরিত্রে এবং সূত্রধারের ভূমিকায় আমি অভিষেক। তবে এখানেই শেষ নয়, আবারও ফিরে আসবো অনলি সাসপেন্সে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।